হে গাইস, ওয়েলকাম টু পিঙ্কি ব্লগ চ্যানেল। তো সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আইছি। তো আজকে প্রথমবার আমি যাবো দাদুর বাড়ি খুয়াই। তো কী কারণ যাবো ওইটা তোমরা ভিডিও দেখতে পারবা। তো আমি কিন্তু কোনো সময় গেছি না, তো জীবন প্রথমবার যাবো দাদুর বাড়িতে। তো দাদুর মানে অ্যাকচুয়ালি খুয়াই যাইতেছি দুর্গাপূজা। তো দাদুর যে ব্যাটারিয়ান থাকে ওইখানে, সিক্স ব্যাটারিয়ান, তো এখানে খুব সুন্দর দুর্গাপূজা হয় প্রত্যেক বছর করে। খুব সুন্দর ব্যাটারিয়ানে দুর্গাপূজা করা হয়, তো ওইটাতে আমরা যাইতেছি। তো দেখো কথা 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 আয়া পড়ছে, রাস্তায় একটু বৃষ্টি আসছিল, আর অক্ষণে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর রেডি হইয়া কিন্তু যাইতেছি পূজাত। তো অক্ষণ চলো তোমরা দেখাই। আর কিন্তু আজকে কিন্তু একটু বৃষ্টি হয়েছে, তো আজকে এসে অষ্টমী পূজা, ভিডিওটা দিতে কিন্তু দেরি হয়ে গেছে। তো আয়া পড়ছে দেখো, এই যে গেট, সিক্স ব্যাটারিয়ান, মানে ক্যাম্পের নাম সিক্স ব্যাটারিয়ান। তো চলো ভিতরে যাওয়া যাক। তো দেখো তোমরা দেখো, আমরা তো আমরা দুই নম্বর গেট দিয়ে ঢুকছি। তুই মানে এক সাইড এখান দিয়ে মানে ঢুকানো লাগে, আমি তো কোনো সময় আইসি না। দেখো আমার ভাই, তারা দেখো ভাইও তো কত খুশি, বেরো বেরো যাই দেখ, খুব খুশি হয়ে যাগা। দেখো ভাই আগে আগে যাইতেছে, আমি আর দাদু দেখো বাইরে করে রয়ে রয়েছে। আর মন্দিরটাতে কত সুন্দর লাইটিং করছে, ভালো লাগতেছে দেখতে। আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো। আর এটা কিন্তু লম্বাতে কিন্তু অনেক বড়, দেখতে লাগতেছে কিন্তু অনেক বড় হয়েছে, একদম লম্বা প্যান্ডেলটা, আর সুন্দর হয়েছে। আর চলো ভিতরে। আর মাঠটা কিন্তু অনেক বড়, এদিকে মানুষের ভিড়টা বুঝা যাইতেছে না, পথ মানে অনেক বড় মাঠটা, আমার ভালো লাগছে। আর এখানে কিন্তু একটাই পুজো, সিক্স ব্যাটারিয়ানের ভিতরে পূজাটা কিন্তু খুব বড়। তো দেখো কথা কথা কিন্তু ভিতরে ঢুকলাম, আর ভিতরে ডিজাইন কিন্তু সুন্দর করা হয়েছে। আর আমি কিন্তু প্রথমবার আইছি, আমি কোনো সময় কিন্তু খুয়াই আইছি না আমার জীবনে, কিন্তু আমি প্রথমবারই আইছি। এও কিন্তু পূজা পূজা উপলক্ষে কিন্তু খাওয়া হয়েছে। তো অষ্টমী পূজাতে আমরা আইলাম। আর দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে। তারপরে এখানেও আমরা বেশিক্ষণ দাঁড়াইছি না, একটু দেখা সেরা কয়েকটা ছবি টবি তুললাম। তো ভিতরে কিন্তু একটু ভিড় আছে, দেখতেই পাইতেছো তোমরা ছবির ভিতরে। তো ভিতরে একটু ভিড় আছে, তো আমরা একটু কত এখানে দাঁড়ায় কয়েকটা ছবি তুললাম, তারপরে আমরা ওখানে বাইরে যাবো গা। তো দেখো ছবি টবি তুলে আসলে কিন্তু আমরা বাইরে যেতেছি গা, কারণ ভিতরে ভিড় আছে অনেক। তো বাইরে এসে বাইরে কদূর ছবি টবি তুলুম, তারপরে দিয়ে আমরা এখান থেকে বাইরে হবো। আর ভালো লাগছে আমার কাছে, কারণ প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর ভিতরে জিনিস সুন্দর করা হয়েছে। তো দেখো আমরা বাইরে গেছি, দেখো মানুষ কিন্তু মানুষও প্রচণ্ড হয়েছে। আর এখানে দেখলাম বাবার মন্দিরটা, বাবার মন্দির দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। তো বাবার মন্দিরটা দেখলাম, কিন্তু আমরা ঢুকছি না, কারণ আমরা এক্সট্রা অনেক কিছু খাইছিলাম। তো পরের দিন আমরা আবার আমো মন্দিরে, তো পরের দিন আইলে তারপরে দিয়ে পূজা দিবো। তার ব্যাকগ্রাউন্ড দেখো, সাইড টাইডটি কত সুন্দর হয়েছে, মন্দিরটি খুব সুন্দর করে লাইটিং টাইটিং করা হয়েছে, আমার ভালো লাগে এরকম। তারপর কিন্তু আমরা বাইরে যেতেছি, আর বাইরে কিন্তু কায়া পড়ছি আমরা একটা দোকানে। তো ভাইয়ের এখান থেকে কী কিনবো জানি তো, ভাইয়ের দেখতেছে। তারপরে আমিও খুব দূর আগে দেখলাম আমাকে, আমার কেমন লাগতেছে, আমি দেখতেছি তো ভাই এটা নিব, তো দেখলাম আর কি আমার কেমন লাগতেছে। আমরা কেনাকাটা শেষ, আর আমরা ওখানে যাইতেছি বাড়িতে। আর আমরা কিন্তু খাইছি ফুচকা আর চাট খাইছিলাম। তো আজকে রেখে টাটা, দেখা হইব তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।